করোনা আবহে ভারত জুড়ে ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের উদ্বেগের মাঝেই এবার দেশটির স্বাস্থ্য বিভাগকে চিন্তায় ফেলেছে ইয়েলো ফাঙ্গাস। দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের একটি বেসরকারি হাসপাতালে ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে এক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসকদের একাংশের মতে ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের থেকে আরো ভয়াবহ হতে পারে ইয়েলো ফাঙ্গাস। মুঝে মালুম পড়া কি উসকো তিন তরে কা ফাঙ্গাস হ্যায়, উসকো হোয়াইট ভি হ্যায়, উসকো ব্ল্যাক ভি হ্যায়, উসকো ইয়েলো ফাঙ্গাস ভি হ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন এতে আক্রান্তদের ওজন কমে যাওয়া, ক্লান্তি ভাব, খিদে না পাওয়ার মতো লক্ষণ দেখা যায়। সংক্রমণ বাড়তে থাকলে রোগীর দেহে পুঁজ ফেটে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। এছাড়া ক্ষত না সারা বা শুকাতে সময় লাগা, সেই সঙ্গে চোখ বসে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়। শেষমেশ সংক্রমিত দেহে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পচন ধরে বলে জানা গেছে। ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভিতরে প্রভাব বিস্তার করে বলে চিকিৎসকরা একে ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের তুলনায় ক্ষতিকর বলে দাবি করছেন। যে কারণে এই ফাঙ্গাসের উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করার পরামর্শ দিচ্ছেন তারা। চিকিৎসকদের মতে স্বাস্থ্যবিধিতে অবহেলা করলে এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিতে পারে। সেই সঙ্গে বাসি খাবার খাওয়া বা অত্যন্ত আর্দ্র পরিবেশে থাকলেও এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এ থেকে বাঁচতে বাড়ির চারপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখা, বাসি খাবার না খাওয়া, এছাড়া আবর্জনা জমিয়ে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না জন্মায়। মার্সিয়া মান্নান, মাইটিভি।